স্বামী গো, একটিবারে বলো স্বামী। বলে উঠলেন, কি বলছে রাধে রাধে জনিতাই কৃষ্ণ প্রেমানন্দে হরে 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 বল হরে বল তথই 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 নাচি নন্দ দুলই রমা চরণে বাজে মন্দির তথই 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 নাচি নন্দ দুলই রমা চরণে বাজে মন্দির চরণ বাজে মন্দির চরণ বাজে মন্দির হরিদাস বলিতে বলিতে হতভাগ্য জননী আমার ওই ধুলার মধ্যে মূর্ছিত হয়ে পড়ে গেলে এদিকে ছোট্ট নয়নমণি হরিদাস আমার পালঙ্কের মধ্যে বসে বসে সর্বকথা শ্রবণ করলে হরিদাস হরিদাস আমার পালঙ্ক নিচে নেমে এসে মায়ের মস্তকখানি ভালো করে বক্ষের মধ্যে জড়াই ধরলে মাগো ও মা
কথা বলো জরুরি কথা বলো। এই দেখো আমি মারা যাব বলে তুমি এমন ভাবে ধুলার মধ্যে অঝোর ভাবে পড়ে আছো জননী। আচ্ছা আচ্ছা জননী, তুমি বলতে পারো কেউ কি এই ধরা ধামে চিরস্থায়ীর জন্য আসে? কেহ আসে না, কেহ আগে এসে পরে যায়, আর কেহ বা পরে এসে আগে যায়। তাই বলি মাগো এই ধরা ধামে কেউ তো কারো নয়, কেউ তো কারো পরিক্রমা করব আর ভজন কীর্তন করব। তাই মা আমার কি করছে, হরিদাসকে বৈষ্ণব সাজে সাজিয়ে দিচ্ছেন। কেমন হবে, কেমন হবে সাজিয়ে দিচ্ছে গো? মা দিল অঙ্গে নামা বলি ওই নাস্কন দেবী ঝুলি দণ্ড কুমন্ডল মন্ডল করে
জননী আমার বৈষ্ণব সাজে সাজিয়ে দিলেন, বৈষ্ণব সাজে সেজে বলে উঠলেন, মা গো এ জনমে তো মা ডাক বলে স্বাদ মিটল না, পরজন্মে পরজন্মে যেন তোমার গর্ভে আসতে পারে, আর তোমাকে তোমাকে যেন মা মা বলে ডাকতে পারে। কি বলছিস হরিদাস? পর জন্মে তুই আমার গর্ভে আসবি, আর আমাকে আমাকে মা মা বলে ডাকবি। না হরিদাস না, শোন হরিদাস, আমার মাতৃ গর্ভ যদি সত্য হয় আর সত্যি যদি তোকে আমি দশ মাস দশ দিন এই গর্ভে ধারণ করি, তোকে আমি আশীর্বাদ করলাম, তোর যেন লক্ষ বৎসর পরমায়ু হয়। সত্যি আমার এই মাতৃ গর্ভ যদি সত্য হয় আর সত্যি যদি তোকে আমি দশ মাস দশ দিন এই গর্ভে ধারণ করে থাকি বাবা, তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোর লক্ষ বৎসর পরমায়ু হো। তুই পরজন্মে নয়, তুই এই জন্মে আমায় মা মা বলে ডাকবি। পিতামাতার আশীর্বাদ মস্তকে ধারণ করে বলে উঠলেন, বিদায় জননী বিদায়, আমায় তুমি বিদায় দাও, আমি চলে যাই মা গো, আমি চলে যাও গো জননী, আমি চলে যাও, আমি চলে যাই মা গো, আমি চলে যাই, আমি চলে যাই। চলে যাই আমি চলে যাই,
হরিদাস বলিতে বলিতে হতভাগ্য জননী আমার ওই ধুলার মধ্যে অচৈতন্য হয়ে পড়ে গেল। এদিকে ছোট্ট নয়নমণি হরিদাস আমার মহা তীর্থে তীর্থে পরিক্রমা করছে, আর ভজন কীর্তন করছে। নিতাই গৌর হরি 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 একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে রাধে রাধে চলো না যাই বৃন্দাবনে। চলো না ভাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে, আর মহা তীর্থে তীর্থে পরিক্রমা করছে। পৌঁছালেন কোথায়? না বাবা বিশ্বেশ্বরের মন্দিরে। বাবা বিশ্বেশ্বরের মন্দিরের পাশে ছিলেন মা, একটি জাগ্রত মন্দির। মন্দিরটি কার মন্দির? না মা অন্নপূর্ণার মন্দির। বলে উঠলেন, মা গো তুই আমাকে কৃপা কর করুণা কর। কোটাদিন আমি তোর মন্দিরে থাকব, ভজন কীর্তন করব, আমার মধ্যে কোনো ক্ষুধা তৃষ্ণা না থাকে। অন্নপূর্ণা মা আমার কি করলে? অন্তর জগতে কৃপা করলো করুণা করলো। ওরে হরিদাস, তুই আমার মন্দিরে যতদিন ভজন কীর্তন করবি তোর মধ্যে কোনো ক্ষুধা তৃষ্ণা রবি। হরিদাস আমার অন্নপূর্ণা মায়ের আশীর্বাদ মস্তকে ধারণ করে পৌঁছালেন কোথায়? না রাধা মাধবের মন্দিরে।
राधा माधवर मंदिरे प्रवेश करे बोलछे ओगो भगवान तुम आमार कृपा करो करुणा करो दयामय ओ गो नारायण तुमि विपद भंज मधुसूदन ओ भगवान नारायण तुमि विपद भंज ओ नारायण तुमि विपद भंज নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন ভক্তের জীবন তুমি হে নারায়ণ ভক্তের জীবন তুমি হে সরস্বতী নদী হরিদাস মা হরিদাস মার মনে মনে চিন্তা করছে যে আমি আমার মনমত স্থান পেয়েছি ওই সরস্বতী নদীর তীরে বসে ভজন কীর্তন করব আর ওই নারায়ণ মন্দিরে আমি আশ্রয় নেব তাই হরিদাস কি করছে সরস্বতী নদীর তীরে বসে ছোট্ট ছোট্ট চরণখানি সরস্বতী নদীর জলের মধ্যে দোলাচ্ছে আর বদনে বলছে কি বলছে গো শয়নে কৃষ্ণ জাগরণে কৃষ্ণ আমি কৃষ্ণ করেছি আমার কৃষ্ণ গলারি হায়নে কৃষ্ণ জাগরণে আমি
সরস্বতী নদীর জলের মধ্যে দোলাচ্ছে আর ভজন কীর্তন করছে। এমন সময় ওই নদীর উপরে থেকে বেয়ে আসছে মা একটি নৌকা। নৌকার মধ্যে কে ছিলেন? ত্রিজটা আর অঙ্গিরা। বলে উঠলেন, ও মাঝি মাঝি, আমাদের আমাদের ওই বালকটির কাছে পৌঁছে দাও। তাই কি করলেন, ধীরে ধীরে হরিদাসের সম্মুখে এসে নঙ্গর করলেন। হরিদাস, আমার প্রণাম করছে। বালক, তোমার নাম কি? বলছে, আমার নাম, আমার নাম হরিদাস। তা হরিদাস, তোমার পিতা মাতা নেই বুঝি? মনিব, আমার পিতা, আমার পিতা অবন্তী রাজা গো। তা হরিদাস, তুমি রাজার ছেলে হয়ে আর এই বাল্য বয়সে ত্যাগের বসন পরিধান করেছো কেন? মনিবর, আমার পরমায়ু যে মাত্র 10 বৎসর, আর সেই 10 বৎসর পূর্ণ হতে মাত্র যে একটা দিন বাকি, এই একদিন পরে যেদিন 10 বৎসর পূর্ণ হবে, বেলা দ্বীপ প্রহরে বজ্রাঘাতে যে আমার মৃত্যু হবে বলিব, যার বদনে সদাই কৃষ্ণ গুণগান তার তো মৃত্যু হতে পারে না। অঙ্গিরা, তুমি চলে যাও সেই অবন্তী নগরে। অবন্তী নগর থেকে এই হরিবাসর নির্মাণ করার জন্য তুমি কিছু অর্থ নিয়ে এসো। মণিবর তাই করল, মা কিছু অর্থ নিয়ে আসলো। বললেন, হরিদাস এই দেখো, এই আমি তোমার হরিবাসর নির্মাণ করে দিলাম, চাও তুমি ওই সরস্বতী নদী থেকে স্নান করে আসো। হরিদাস তাই করলো। এসো হরিদাস, এবারে তুমি আমার এই হরিবাসরের মধ্যে প্রবেশ কর। হরিদাস, তুমি আমার এই হরিবাসরের মধ্যে কৃষ্ণ গুণগান গাইবে। কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যদি তোমার মৃত্যু হয় হরিদাস, আমরা কথা দিলাম আমরা কোনোদিন কৃষ্ণ নাম গাইব না। এই হরিবাসরের মধ্যে কৃষ্ণ গান গাইতে গাইতে যদি তোমার মৃত্যু হয়, আমরা কথা দিলাম
আমরা কোনোদিন কৃষ্ণ নাম বদনে বলবো না আর করণেতে শ্রবণ করবো না। হরিদাসের করণ কুহারে দিল প্রথমে গুরু দীক্ষা নাম, তারপরে কি দিলেন সত্যযুগের তারক ব্রহ্ম নাম, তারপরে কি দিলেন এই কলির জীবকে উদ্ধার করিবার জন্য ভগবানকে কাছে পাওয়ার জন্য ১৬ নাম ৩২ অক্ষর কৃষ্ণ গুণগান। হরিদাস আমার ওই হরিবাসরের মধ্যে কৃষ্ণ গুণগান গাইছে, কেমন হবে? আমার গৌর এলো এই নদিয়া, কৃষ্ণ নামের মালা পরে গৌরেলো এই নদিয়া, পরবর্তী দলে নামের মালা পরে গৌরেলো এই নদিয়া, কৃষ্ণ নামের মালা পরে গৌরেলো এই নদিয়া, কৃষ্ণ নামের মালা পরে গৌরেলো এই নদিয়া, কৃষ্ণ নামের মালা পরে পথে পথে ছড়াবে ফুল, পথে পথে ছড়াবে ফুল, পথে পথে ছড়াবে ফুল, আমরে পথে পথে ছড়াবে ফুল, তোমরা শঙ্খ বাজাও ঘরে ঘরে নিতাই গৌর হরে হরে পৌঁছালো কোথায় গো বাবা? না বৈকুণ্ঠে, একে 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 সব দেবতাগণ ওই হরিদাসের হরিবাসরের দিকে এগিয়ে আসছে। এমতো সময় দেখে গেল আকাশে এক খণ্ড কালো মেঘ জমেছে, আর সেই মেঘের মধ্য থেকে বর্জ আসছে আর ফিরে চলে যাচ্ছে। হরিদাসের মস্তকে পড়ছে না, এদিকে ভক্তদের ভগবান আমার মনে মনে চিন্তা করছে যে হরিদাস মৃত্যুকে জয় করেছে। বলে উঠলেন, হরিদাস হরিদাস তুমি হরিনাম বন্ধ করে দাও বাবা। কি করলেন মা? হরিদাস হরিনাম বন্ধ করে দিলেন। হরিদাসের মস্তকে পড়ল বজ্রাঘাত, হরিদাস মারা গেল। ভক্তাদীন ভগবান কথা দিয়েছিলেন আসতে, যে হরিদাস তুমি এই ধরাধামে নাম প্রচার করবে। হরিদাস যখন মারা গেছে, লোকে আমার চিৎকার করে বলে উঠলেন, প্রভু Oh,
भगवान तुम्हें सबाई बोले जे जथामंग भुगतंते दंतोपैव भुजमः जे भक्त तुम्हें जे भाव साधन भजन करिया थाके तुम्हें तो तार से कृपा दान करिया थाको दयामय तुम्हें आमार हरिदासेर प्राण फिरिए दाओ हरिदासेर कत बत्सर परमाई छिलो जननी राधे राधे कत बत्सर जयनिताई दशर पृष्ठे लक्ष्मी एक शून्य बसाय दिलें कत बत्सर हलो एकश बत्सर एकशर पृष्ठे नारायण आरेकटी शून्य बसाय दिलें कत बत्सर हलो ना हजार बत्सर एदिके पागल भोला आमार मने मने चिंता करछे गो कि चिंता करछे बोले आमी केन बाद दिब आमी केन बाद दिब आमी केन बाद दिब पागल भोला मार आरेकटी शून्य बसाय दिलें राधे राधे शेषे मा पार्वती की करलें खोपार काटा निये और नयनेर काजल निये आरेकटी शून्य बसाय दिलें हरिदासेर परमायु हलो लक्ष बत्सर परमायु राधे राधे एई संबाद गेल कोथाय अवंती नगरे पिता सुबोध राजा ও মাতা সুশীলার করণকুহারে প্রবেশ করল মা আমার বলতে বলতে আসছে ওরে কলির হতভাগ্য জীব তোরা আর বিলম্ব করিস না তোরা একটি বার বদনে কৃষ্ণ নাম বল আর করণেতে শ্রবণ কর বল 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 ও মনে মায় না কৃষ্ণ গাও ও মনে মায় না হরে কৃষ্ণ গাও না ও মনে মায় না
খোকা চল আপন গৃহে ফিরে চল মা গো আমি যে কথা দিয়েছি আমি এই ধরাধামে নাম প্রচার করব হরিদাস আমার নাম প্রচার করতে লাগলো হে শ্রমিত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা এখানে আমি আমার লীলা সমাপন করছি চলো চাতনি চলো চাতনি बिंदावन में साथ लो चांदनी रात है बिंदावन में साथ लो चलो चांदनी रात है बिंदावन में साथ लो चांदनी ধন্য এ ত্রিভুবন